দর্শক, অনেক ক্ষেত্রে কিছু জরুরি বিষয় মাথায় না রাখার দরুন প্রথম সঙ্গমের পরই মহা সমস্যায় পড়তে পারেন। আজকের ভিডিওটি দেখলে আশা করি সেই সমস্যায় পড়তে হবে না। জীবনে প্রথমবার কারো সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপনের সময় যা যা বিষয়গুলি খেয়াল রাখবেন জেনে নিন। এক, যৌন মিলনের বয়স। উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত যৌন মিলন করতে ডাক্তাররা সবসময় নিষেধ করে থাকেন। দেহের সম্পূর্ণ বিকাশ হওয়ার আগেই যৌন মিলন পরবর্তী জীবনের জন্য ক্ষতি বয়ে আনে, তাই কমপক্ষে 18-র আগে যৌন মিলন করবেন না। দুই, জন্ম নিয়ন্ত্রণ। প্রথমবার যৌন সম্পর্কের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার আশঙ্কা সব মেয়েরই থাকে, তাই যৌন মিলনের সময় অবশ্যই কনডম ব্যবহার করবেন। তিন, মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতিও খুব জরুরি। প্রথমবার মিলনে সাময়িক ব্যথা লাগতে পারে, এটা মাথায় রাখতে হবে। সেই অনুযায়ী মানসিক প্রস্তুতি থাকলে সেটা অনেক বেশি সহনীয় হবে, আর পুরুষদের অবশ্যই সঙ্গিনীর কথা ভেবে সংযত হতে হবে। চার, নিজের চাহিদা। দেহ দেয়া নেওয়ার আগে নিজের চাহিদা সম্পর্কে স্পষ্ট ভাষায় জানান নিজের পার্টনারকে। সে চাহিদা পূরণে অপরজন সক্ষম হলে তবেই এগোবেন, নইলে পরবর্তীতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। পাঁচ, ভয় দূর করুন। প্রথমবার হালকা ভয় থাকে, নার্ভাসনেস কাজ করে, তাই খুব বেশি ভাবতে বসবেন না। জানো, বেশি ভাবলে সেই মুহূর্তের ভালো লাগাটাই নষ্ট হয়ে যাবে। ৬, জড়তা ত্যাগ করুন। প্রথমবার হয়তো একটু জড়তা থাকবে, কিন্তু সব জড়তা কাটিয়ে চেষ্টা করুন পার্টনারের সামনে সম্পূর্ণ নগ্ন হতে। এতে প্রথমবার মিলিত হলেও ভালো লাগাটা দীর্ঘস্থায়ী হয়। ৭, কনডম ব্যবহার না করলে। বর্ষাকালে ছাতা নিয়ে ঘোরার মতো সবসময় কনডম সঙ্গে রাখা সম্ভব নয়, তাই সেক্ষেত্রে মিলনের পরে যত দ্রুত সম্ভব কোনো কন্ট্রাসেপটিভ পিল খেয়ে নেবেন। এতে ইতস্ত করার কিছু নেই। বাজারে অনেক কন্ট্রাসেপটিভ পিল পাওয়া যায়, তবে সেটা দিয়ে নিয়মিত আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না। তো দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অন্যদেরকে জানাতে ভিডিওটি শেয়ার করে ফেলুন ও লাইক দিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সব ভিডিও দেখার জন্য, আর আমি অবশ্যই আপনাদের কমেন্ট পড়ি, তাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কি বিষয়ের উপর ভিডিও দেখতে চান। ধন্যবাদ।